জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নবগ্রামে উপস্থিত অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল নেত্রী রাজন্না হালদার। জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে একটি মহামিছিলের আয়োজন করা হয়। ওই মিছিলে উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি, নবগ্রামের বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল, ব্লক সভাপতি এনায়েতুল্লাহ নেতৃত্বে এর আয়োজন করা হয়। নবগ্রাম তৃণমূল কার্যালয়ে থেকে মিছিল শুরু হয়ে কালীতলা মোড়ে গিয়ে শেষ হয়। খুব ভালো লাগছে, দেখুন সৌজন্যের এই ভোট হওয়া উচিত, এবং আমার মনে হয় যে ইট মারলে এই ভোট মানুষের ভোট, মানুষের অধিকারের ভোট, আর ওই যেরকম বলেছিলাম আমি যে সব জুলুমকে সরিয়ে দেওয়ার ভোট, জুমলাবাসদের মিটিয়ে দেওয়ার ভোট, এবং কিছুদিন আগে অধীরবাবু বলেছেন যে তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। এই কংগ্রেস আর এই বিজেপির বিরুদ্ধে ভোট হচ্ছে, তারা দুটো দল, আলাদা আলাদা বিপক্ষের দুটো দল। আর আজকে অধীরবাবু কংগ্রেস প্রার্থী হয়ে তিনি বলছেন যে বিজেপিকে ভোট দেওয়া ভালো তৃণমূলের থেকে। আমার মনে হয় এটা বাংলার গোপনতা, ওই কোথাও না কোথাও গিয়ে রাম কংগ্রেস এক হয়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি সাধারণ মানুষের কথা বলছেন, সাধারণ মানুষের কথা বলে চলেছেন।